হ্যালো এভরিবডি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। এই ভিডিওটি থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইউটিউবে বাংলায় হাইবারনেটের টিউটোরিয়ালের একটা পূর্ণাঙ্গ সিরিজ। তো যেহেতু এটি প্রথম ভিডিও, তো আমরা ইন্ট্রোডাকশন পর্বে চলে যাই। ইন্ট্রোডাকশন পর্বে যাওয়ার আগে আমরা বলে রাখি, প্রি রিকুইজিট মানে এই পুরা টিউটোরিয়াল সিরিজটির জন্য কি কি জিনিস আপনাদেরকে জানা প্রয়োজন, সেটি হচ্ছে জাভা মিনিমাম স্ট্যান্ডার্ড এডিশন। যারা ওয়েব মানে ইই বা স্প্রিং নিয়ে কাজ করেছেন তাদের ক্ষেত্রে আরও ভালো। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাচ অ্যাজ মাই এসকিউএল, ওরাকল এসকিউএল, মঙ্গো ডিবি, বিভিন্ন রকম ডাটাবেস আছে আপনার। এবং এসকিউএল কুয়েরি সম্পর্কে ভালো আইডিয়া থাকা প্রয়োজন। যদিও আমাদের এসকিউএল কুয়েরি খুব বেশি একটা প্রয়োজন হবে না, তারপরও আমাদের জানা প্রয়োজন যে কীভাবে আসলে বেসিক্যালি কাজগুলো হয়। তো সবার আগে আমাদের জানা দরকার হাইবারনেট কী জিনিস। সো হাইবারনেট হচ্ছে একটি ওআরএম টুল। ওআরএম দ্যাট মিন্স অবজেক্ট রিলেশনাল ম্যাপিং টুল। এটি বেসিক্যালি ডেভেলপ করা রেড হ্যাটের এবং এটি জেপিএ ইমপ্লিমেন্ট করে বিল্ড করা। জেপিএ দ্যাট মিন্স জাভা পারসিস্টেন্ট এপিআই, মানে জাভা নিয়ে যখন আমরা কাজ করব, জাভা এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই দুটিকে একসঙ্গে ব্যবহার করার জন্য জেপিএ খুব সুন্দর একটা এপিআই। যে এপিআইটিতে ডিসক্রাইব করা আছে যে কীভাবে আসলে আমরা কাজগুলো করব বা কীভাবে করা হবে এই জিনিসগুলো আর কি। তো এদিকে আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। তো হাইবারনেট যেটি করে সেটি হচ্ছে, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি তখন আমরা বেসিক্যালি পিওর অবজেক্ট নিয়ে কাজ করি জাভাতে। এবং আমরা যখন রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা স্টোর করি বা সেখান থেকে ডিট্রাইভ করি, আমরা তখন এই কাজগুলো করি রিলেশনাল টেবিলের মাধ্যমে। বিভিন্ন ইন্টারনাল লিঙ্ক থাকে এক টেবিল থেকে আরেক টেবিল। রিলেশনাল মডেলে আমরা বিভিন্ন ওয়েতে এই ডাটাগুলো স্টোর করি। তো আমরা যখন এই রিলেশনাল ডাটা এই টেবুলার ফরম্যাট থেকে আমরা ডাটা রিট্রাইভ করব, রিট্রাইভ করে আমরা যখন অবজেক্ট হিসেবে সেটিকে রিপ্রেজেন্ট করতে যাব, তখন যে কমপ্লেক্সিটিগুলো হয় এই কমপ্লেক্সিটিগুলো ইজিলি হ্যান্ডেল করার জন্য বেসিক্যালি হাইবারনেট বা ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। হাইবারনেট বেসিক্যালি যেটা করবে যে এটি পিওর অবজেক্ট নিবে এবং সেটিকে ম্যাপ করবে রিলেশনাল মডেলের সঙ্গে। আবার অন্যদিকে রিলেশনাল ডাটাবেস থেকে ডাটা নিবে এবং ডাটা নিয়ে এসে ম্যাপ করবে পিওর অবজেক্টের সঙ্গে। তো আমরা যখন কাজ করব, কাজ করতে করতে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই পুরো সিরিজটিতে যে কোডিং করব বা যে টেকনিকগুলো দেখব, প্রত্যেকটি আসলে গিট হবে একটা রিপোজিটরি ওপেন করা আছে, এখানে পুশ করা হবে এবং সেখান থেকে আপনারা পুরো সোর্স কোডটি পেয়ে যাবেন ভার্সন বাই ভার্সন। তো গিট হাবে আমার রিপোজিটরি লিঙ্ক github.com/ashikuzzaman-ar। এখানে যে আপনারা একটা রিপোজিটরি পাবেন হাইবারনেট আন্ডারস্কোর ফ্রেমওয়ার্ক আন্ডারস্কোর ইউটিউব আন্ডারস্কোর টিউটোরিয়াল ড্যাশ বেঙ্গলি আন্ডারস্কোর ল্যাঙ্গুয়েজ। এই যে রিপোজিটরিটা আপনারা পাবেন, এই রিপোজিটরিতে আসলে সবগুলা কোড আপনার এখানে পুশ করা থাকবে। তো এটি হচ্ছে আপনাদের এই যে এই দুই নম্বরের যে লিঙ্কটি দেওয়া আছে, এটি হচ্ছে সরাসরি ডিরেক্ট লিঙ্ক আপনাদের রিপোজিটরির লিঙ্ক, এবং পরেরটি হচ্ছে গিটের লিঙ্ক। গিট ক্লোন করার জন্য আপনারা এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন। ওকে, সো চলুন আমরা দেখে আসি প্রথমে যে টিপিক্যাল ওয়েতে আমরা যখন একটি জাভার অ্যাপ্লিকেশনকে আমরা আমি এখানে ইউজ করবো মাইএসকিউএল। তো আমরা যখন জাভার একটি অ্যাপ্লিকেশনকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে টিপিক্যাল ওয়েতে কাজ করি, তখন আসলে কী প্রবলেমগুলো হয়। এর পরের ভিডিওগুলো থেকে আমরা হাইবারনেট শুরু করবো, বাট প্রথম ভিডিওটিতে আমরা দেখব যে আসলে কীভাবে সেটি নিয়ে কাজ করা হয় টিপিক্যাল ওয়েতে এবং কী সমস্যাগুলো সেখানে ক্রিয়েট হয়। তো আমার কোডটি অলরেডি আমি করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো এখানে বেসিক্যালি প্রথমত যে কাজটি করা হয়েছে, যে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে, আপনারা কীভাবে আপনার যা জাভা যদি জেনে থাকেন তো আপনারা নিশ্চয়ই জানবেন যে কীভাবে নতুন প্রজেক্ট করতে হবে বিভিন্ন আইডিতে। তো এখানে আমি বলে রাখি, আমি এখানে এনভায়রনমেন্ট হিসেবে ইউজ করছি উবুন্টু, অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করছি উবুন্টু 16.04 LTS, জেডিকে 1.8 ভার্সন 92 মেবি,
নো ভার্সন 91 ওপেন জেডিকে ভার্সন 1 ওপেন জেডিকে 1.8 ভার্সন 91 এবং মাইস্কিউএল হিসেবে আমরা ইউজ করছি এখানে ভার্সন 5.7.13। তো আমরা আইডি হিসেবে ইউজ করব নেটবিন এবং মাইস্কিউএলের জন্য গুই টুল হিসেবে আমরা ইউজ করব মাইস্কিউএল ওয়ার্কবেঞ্চ। আমার দেখা মতে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট গুই টুল যেটা দিয়ে আমরা গ্রাফিক্যাল ওয়েতে ডাটাবেসকে ম্যানেজ করতে পারি। আপনারা চাইলে টার্মিনালের মাধ্যমে সেই কাজটি করতে পারবেন, আপনারা যদি ইচ্ছা করেন আপনাদের গুই টুলের দরকার নেই, আপনারা টার্মিনালের মাধ্যমেও এটি করতে পারবেন। আপনারা এবার এখান থেকে আপনারা কিন্তু এভাবেও কাজ করতে পারবেন। তো আমরা বেসিক্যালি চলে যাই এই কোডটিতে আমরা, এবং এখানে আপনাদের লাইব্রেরি হিসেবে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটি হচ্ছে মাইএসকিউএল জেডিবিসি ড্রাইভার বা মাইএসকিউএল কানেক্টর যেটিকে আপনারা বলেন। এটি নেটবিনসে আপনার যদি জার ফাইলটা থাকে তো জার ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। তো জার ফাইলটি অ্যাড করার জন্য অ্যাড জার অর ফোল্ডার, এখান থেকে যে জার ফাইলের লোকেশন দিয়ে দিলে আপনারা জারটি অ্যাড করতে পারবেন। বা নেটবিনস যদি আপনারা ইউজ করে থাকেন তো অ্যাড লাইব্রেরিতে গেলে এখান থেকে আপনারা এই যে দেখুন এই যে মাইএসকিউএল জেডিবিসি ড্রাইভার, এটিকে অ্যাড করলে আপনাদের লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। এটি যদি অ্যাড না করে আপনারা কাজ করতে চান তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। তো প্রথমত আমরা যেটি করেছি একটা ক্লাস বানিয়েছি আমরা এখানে কানেক্ট টু ডাটাবেস নামে। এই ক্লাসটি বেসিক্যালি আমাদের ডাটাবেসের সঙ্গে কানেক্ট করবে আমাদের এই অ্যাপ্লিকেশনটিকে এবং সেখান থেকে আমাদের বিভিন্ন কোয়েরি রেজাল্ট প্রোভাইড করবে। তো এখানে জাস্ট আমাদের কিছু গেটার সেটার আছে, এখানে আমাদের কানেকশন স্টেটমেন্ট রেজাল্ট সেট, এগুলো কীভাবে আপনারা করে সেটা আপনাদের জানা কথা যদি আপনারা জাভা নিয়ে এবং ডাটাবেস নিয়ে আগে কাজ করে থাকেন। তো যেহেতু হাইবারনেটের টিউটোরিয়াল সিরিজ আপনারা দেখছেন তো আমি আশা করব যে এটি আপনারা জানেন কীভাবে করে। এখানে সেট কানেকশনের মাধ্যমে কানেকশন সেট করা হয়েছে। ওকে, তো এখান থেকে যে এক্সিকিউট কোয়েরির মাধ্যমে আমরা কোয়েরি এক্সিকিউট করব একটা এসকিউএল দিয়ে, এবং এই এসকিউএল যে কোয়েরিটা সেটি আমরা এই যে গেট রেজাল্ট সেট এই মেথডটিকে কল করব প্রত্যেকবার ডাটা রিট্রাইভ করার জন্য বা যে কোনো কাজ করার জন্য ক্রাইড অপারেশনের জন্য। তো মেইন মেথডের ভেতর যেটি আসলে করা হয়েছে আমাদের মেইন ক্লাস থেকে সেটি হচ্ছে একটা স্ট্যাটিক টাইপের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে কানেক্ট টু ডাটাবেস, এবং এখানে চারটা প্যারামিটার পাস করা হয়েছে। আচ্ছা, ক্লাস ড্রাইভার ক্লাস, তারপর এটি হচ্ছে আমাদের ডাটাবেস ইউআরএল, কোন ডাটাবেসটা নিয়ে কাজ করব, এটি হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে ফাইন। তো এখানে আমরা যেটি করছি প্রায়ের মধ্যে আমরা এই যে আমরা জাস্ট পাঁচটি ডাটা এখানে ইনপুট করব মাইএসকিউএল ডাটাবেসে। সেটি করার জন্য আমরা যে এসকিউএল কোয়েরি যেটা আমাদের লিখতে হয় ইনসার্ট ইনটু ইউজার, যেহেতু আমরা এখানে যেটি করব যে স্টুডেন্টস এটি হচ্ছে ডাটাবেস এবং আমাদের একটা টেবিল আছে যেটি হচ্ছে ইউজার, যেটির ভিতর তিনটি কলাম আছে, একটা হচ্ছে আইডি, এটি প্রাইমারি কি, নেম এবং ইমেইল। তো এখানে আমরা যদি কোয়েরিটা এক্সিকিউট করি আমাদের বর্তমানে কোনো ভ্যালু নেই, নাল। ওকে ফাইন। তো আমরা এখানে করার জন্য কি করব, ইনসার্ট ইনটু ইউজার নেম ইমেইল, এবং আমাদের এখানে একটা জিনিস সেটি হচ্ছে এই আইডি এটি অটো জেনারেটেড অটো ইনক্রিমেন্ট হবে। সো আমাদের এটি না দিলেও আমরা হবে এখানে নেম ইমেইল ভ্যালুস টেস্ট, এখানে আই হচ্ছে আমরা যতবার ইটারেট করছি এটিকে, জাস্ট পাঁচবার পাঁচটা ভ্যালু আমরা যে একটা ভ্যালু না আমরা জাস্ট পাঁচটা ভ্যালু নিয়ে কাজ করা যায় কীভাবে সেটি করবো। এবং কানেক্ট টু ডাটাবেস ডট গেট রেজাল্ট এখানে এসকিউএল এটিকে পাস করছি আমরা, পাস করলে এই যে এসকিউএলটা নিয়ে সে ডাটাবেসে এটিকে স্টোর করে দিচ্ছে। ওকে ফাইন, এবং এটা ফাইনালি আমাদের কানেকশানটিকে ক্লোজ করে দিচ্ছে। আমরা এখানে ক্লোজ কানেকশন নামে একটি মেথড আছে, মেথডের মাধ্যমে আমরা এই কানেকশানটিকে ক্লোজ করে দিচ্ছি। তো চলুন আমরা এটিকে রান করি, রান করলে দেখা যাক দেখি কী হয়। ওকে ওকে, ইট সাকসেসফুল, তার মানে আমাদের রান হয়েছে। আমরা যেহেতু এখানে কোনো আউটপুট দেখতে চাইনি সো সে কোনো আউটপুট দেখাচ্ছে না, কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। তো এখন আমরা দেখি ডাটাবেস আসলে আমাদের এখানে পারসিস্ট হয়েছে কি না। ওকে, এই যে দেখুন আমাদের এখানে পাঁচটি ডাটা ইনসার্ট হয়ে গিয়েছে ডাটাবেসে, কারণ আমরা পাঁচবার এখানে লুপ ইটারেট করেছি।
তো এখান থেকে আমরা এটিকে কমেন্ট আউট করে দিই এবং এটিকে আমরা রিট্রাইভ করে নিই। একটু দেখি আমরা এবার ডাটাবেস থেকে রিড করি, ডাটাবেস থেকে রিড হয় কি না। তো সিলেক্ট স্ট্যাটিক ফ্রম ইউজার, আপনারা জানেন এটি কীভাবে কাজ করে। তারপর আমরা এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনের মধ্যে আমরা আইডি, যে রেজাল্ট সেট ডট গেট রেজাল্ট স্ট্রিং, আইডি নেম, এবং আমরা এখান থেকে যে ইমেইলটা দেওয়া ছিল সেই ইমেইলটি দেখতে চাচ্ছি। তো আমরা এটিকে রান করি এবার। ওকে, তো দেখুন আমাদের কিন্তু ডাটাগুলো সব রিট্রাইভ করে এনে দেখাচ্ছে। কিন্তু বেসিক সমস্যাটা যখন হবে যে আমরা একটা অবজেক্ট যদি ক্রিয়েট করতাম, যে এখানে আমরা দেখুন এখানে আমরা ইউজার্স নামে একটি টেবিল ক্রিয়েট করেছি। তো আমরা যদি এখানে একটা ক্লাস তৈরি করতাম যেটির ভেতর আইডি, নাম, ইমেইল, এই জিনিসগুলো থাকবে, এই অ্যাট্রিবিউটগুলো থাকবে, এবং এই অ্যাট্রিবিউটগুলোকে কিন্তু আমাদের একটা 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 করে এখান থেকে এভাবে রিট্রাইভ করতে হতো এবং একটা একটি করে ইনিশিয়ালাইজ করতে হতো। তো আমাদের হতো কি যে এই রিলেশনাল ডাটাবেস থেকে আমরা যখন ডাটা রিট্রাইভ করে আনতাম বা রিড করে আনতাম, সেক্ষেত্রে একটা একটা করে ডাটা আমাদের ম্যানুয়ালি অবজেক্টের সঙ্গে বাইন্ড করতে হতো, অনেক ঝামেলা করতে হতো। তো মাইস্কিউএল যেটা করে, সরি হাইবারনেট যেটি করবে, এই যে ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করে আনা, ডাটাবেস থেকে ডাটা রিড করে আনা এবং সেটিকে অবজেক্টের সঙ্গে বাইন্ড করে দেওয়া, এই কাজগুলো সবসে নিজে করে দিবে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি অবশ্য না, এর ভেতর অনেক কোডিং করা হয়েছে, সো এটা অবশ্যই অটোমেটিক্যালি না। তো লজিক্যালি সে কাজটা করে দিবে, এবং যখন আমরা পিওর অবজেক্টকে বলবো, হাইবারনেটকে বলবো যে এটিকে স্টোর করতে হবে বা পারসিস্ট করতে হবে, সে এটিকে এই রিলেশনাল ডাটাবেজে এটিকে পারসিস্ট করে দিবে। তো নেক্সট ভিডিওটি থেকে আমরা আসলে বেসিক্যালি শুরু করব হাইবারনেট। তো নেক্সট ভিডিওটিতে আমরা সিস্টেম কনফিগারেশন করব, দেখব যে কীভাবে হাইবারনেটের জন্য আমাদের একটি প্রজেক্টকে কনফিগার করতে হয়। আর তারপর এই ভিডিওটি থেকে আমরা সরাসরি হাইবারনেটের কোডিংয়ে চলে যাবো, যে কীভাবে আমরা হাইবারনেটকে ক্রাউড অপারেশন বা বিভিন্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ান টু ওয়ান, মেনি টু ওয়ান, বিভিন্ন রকম যে কনসেপ্টগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। এবং পরবর্তীতে আমরা যেটি করব, আমরা বেসিক্যালি এখন কাজ করছি ডেস্কটপ অ্যাপ্লিকেশনে, কারণ ডেস্কটপে আমাদের কাজগুলো করতে সুবিধা হয় একটু, ওয়েবে বারবার এই কাজগুলো করতে একটু কমপ্লেক্সিটি চলে আসে। তো ফার্স্টে আমরা হাইবারনেটের বেসিক দেখার পর আমরা চলে যাব ওয়েবে, যে কীভাবে আসলে ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা স্পিংয়ের ক্ষেত্রে কীভাবে আমরা এটিকে ইউজ করতে পারি। তো প্রথমে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে আমরা হাইবারনেটটিকে আয়ত্ত করব, আমরা বেসিক জিনিসগুলো দেখব, তারপর আমরা চলে যাব যে ওয়েব অ্যাপ্লিকেশনে কীভাবে হাইবারনেটটা ইউজ করা যায়, এবং তারপর দেখব যে স্প্রিংয়ের সঙ্গে কীভাবে হাইবারনেটকে কনফিগার করা যায়। তো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই সঙ্গে থাকবেন। সো সি ইউ অ্যাগেইন।